ওয়েলকাম টু বিদ্যার সংসার। তো আমি এখন পাল্লা চলে এসেছি, এই যে সোনামনাটার আমার আমার সোনামনা স্টেপ কাটিং হবে, হেয়ার কাটিংটা স্টেপ কাট। তো মানা তোমার নাম বলে দাও, অর্চিতা রায়। বাড়িটা বলে দাও, সাবিছে। শুনতে পাচ্ছেন তো, সাত গেছিয়া, মানে ওর মা আমার কাস্টমার বলবো না, উনি মানে বহুদিনের, একদম এত বছরের, এত বছরের যে আর বলার নেই, আর এত ভালোবাসা আমাদের মধ্যে। তো মেয়েকেও কিন্তু এই জায়গায় হেয়ার কাটিং যতবার করে, নাক কান সমস্ত কিন্তু আমার কাছে, ওর মাও তাই। ওর মা আমাকে ছাড়া ভাবতে না, আর ওরা এলে ওরা আমার মানে প্রাণ জুড়ি যায় দেখলে, কিছু করুক বা না করুক। তো ঠিক আছে, চলুন দেখুন স্টেপ কাটিং। আমি কিন্তু ফার্স্ট টাইম পুরো শীতে করে নিয়েছিলাম, দিয়ে চতুর্দিক বাবা এখানে নিয়ে আয় পিছন দিয়েও তাই একদম সমান করে নিয়ে সেকশন করে নিয়েছি, এদিকটাও তাই। এরপর ওর মা বলেছে যে স্ট্রেচারে যেন ধরা পড়ে, মানে এই জায়গাটাই থেকে স্টেপটা হবে, তাহলে এই জায়গায় স্টেপ হলে কি হবে। আমি কিন্তু মাপ করে নিচ্ছি, এই যে একদম পুরো মাপ করে নিয়ে কেটে দিচ্ছি দেখুন। তো দেখুন এইভাবে সমান করে একদম উপর দিকে, এই যে ছেড়ে দিচ্ছি দেখুন। এইভাবে ফার্স্ট স্টেপটা এইভাবে কেটে দিয়েছি, হেয়ার কাটিংটা করেছি, তো দিয়ে দিয়েছি। এবার মিডিলে শীতে করে নিলাম, চুলটা একদম দুটো পার্ট করে নিলাম, তারপর ছোট্ট ছোট্ট করে সেকশন করে দেখুন এই যে মাপটা। এবার এই এই আঙুলগুলো কিন্তু এইভাবে যাবে, এটা নিচে থেকে ওপরেও করতে পারে, ওপর থেকে নিচেতেও করতে পারে। আর পিছনে এসে স্টেপটা দেখাতো, ফেলে দিলাম দেখুন স্টেপটা কত সুন্দর আসছে। নিচেটা কেউ ইউভি যেটা বলবে সেটাই করে দিয়ে কমপ্লিট করে দেওয়া হবে, সামনে তো একটু লেয়ার হবেই। তো দেখাচ্ছি আমি আবার, চুলটা কিন্তু একদম এইভাবেই হবে। তো ফাইনাল লুক নিয়ে চলে এসেছি দেখুন, সামনেটা লেয়ার হয়েছে আর পিছনটা স্টেপ স্টেপ দিয়ে ইউ দিয়েছি। ইউ কাটিংটা তো অনেকবার দেখিয়েছি, আর আমাদের মনাটাকে কি নাম গো, অর্চিতা, অর্চিতা সোনাটাকে হেয়ার স্টেপ কাটিং করে, আমার কাছে স্টেপ কাটিং করে ওর হেয়ারটা কিরকম লাগছে, ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে হেয়ার কাটিং করে ওর কেমন লাগলো বলুন। ভালো সোনামনা, তো এরা আমার গর্ব গো, গর্ব মানে প্রাণ জুড়িয়ে যায় এদের দেখলে। ওর মা এসছে আমার কাছে এখন মেয়ে। তো বাই করে দাও, বাই। আর অবশ্যই মানার জন্য আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দেবেন। বাই।